জামেলিরে এভাবে আমায় ফেলে গেলি বল না রে কি নিয়ে থাকি জামেলিরে এভাবে আমায় ফেলে গেলি বল না রে কি নিয়ে থাকি ঘরে ফিরে আই না ভালো খাকি ঘরে ফিরে আই না ভালো খাকি বলে যা আমায় তুই শুধু একবার পোল্টের বাপ না আমি কে তোর ভাতার চামেলি এভাবে আমায় ফেলে গেলি বল না রে কি নিয়ে থাকি একশোর উপর গায়ে আমার জ্বর লোকের বাড়ি তুই ফুটি কর একশোর উপর গায়ে আমার জ্বর লোকের বাড়ি তুই ফুটি কর রক্ত উঠে গেছে দেখো সেলাইনের বোতলের ভিতর রক্ত উঠে গেছে দেখো সেলাইনের বোতলের ভিতর খালাসেতে কুকুর শুয়ে মশারির ভিতর বলো দিদি দাদা একটা ঘরে বউ না থাকলে কি হয় একটা মেয়ে ছেলে ঘরে না থাকলে কি হয় এই থালা হাঁড়ি চেটে আর কুকুরটা কিভাবে মশারির ভিতর ঢুকে শুয়ে আছে দেখো দিনি এ শালা যত মারি যেতেও চায় না এই ফ্যাট ফ্যাট এই চামেলি এভাবে আমায় ফেলে গেলি বল না রে কি নিয়ে থাকি এভাবে আমায় ফেলে গেলি বল না রে কি নিয়ে থাকি দাদা এই পৃথিবীতে একটাই সমস্যা সেটা হলো বউ কেউ নিয়ে আসার জন্য কাঁদে আর কেউ নিয়ে এসে কাঁদে আমি একটা কথা বুঝতে পারছি না যে কোন ভিটামিনের অভাবে মানুষের শরীরে ভালোবাসা রোগটা হয় বলে দিনি হ্যাঁ দাদা গো একদিন আমার বউকে আমি ভালোবেসে বলেছি যে আমি কৃষ্ণ আর তুমি রাধা আমার বউ কি উত্তর দিল জানো আমার বউ উত্তর দিচ্ছে বলে চাকরি না পেলে আমি বোন আর তুমি দাদা তুই তিন ছেলের মা তুই বোন হবি কেন রে হ্যাঁ তুই তিন ছেলের মা বোন হবি কেন দাদা গো আমাদের সংসারে গণ্ডগোলটা কি তোমরা একটু শুনে যাও দাদা আমি বিয়ে করে এনে আমাদের খেটে খুঁটে সংসার চলে যাচ্ছে আমার বউ একদিন বলছে তুমি শিক্ষিত ছেলে তুমি এত পরিশ্রম করবে কেন আমি বলি কি করব বলে ওই যে প্রাইমারি স্কুলে চাকরি পাচ্ছে ৫ লাখ টাকা ৬ লাখ টাকা ঘুষ দিয়ে তুমি কিছু টাকা ঘুষ দিয়ে প্রাইমারি স্কুলে চাকরি করো দাদা গো বইয়ের কথা শুনে সোনাদনা যাইছি জায়গা জমি যা ছিল সব বিক্রি করে ৫ লাখ টাকা ঘুষ দিয়েছি চাকরিও পায়নি ঘুষে টাকাও ফিরিয়ে পায়নি দাদা এই নিয়ে রাগারাগি করে আমার বউ তিনটে ছেলের নিয়ে কোটে গেছে আমার ডিভোর্স দেবে কোর্টে জয় সাহেব জিজ্ঞাসা করছে তোমাদের তিনটে ছেলে কিভাবে ভাগ করবে আমার বউ অনেকক্ষণ চিন্তা করার পরে আমার বউ বলছে ঠিক আছে আমরা আর একটা ছেলে নেবো নিলে চারটে হবে দুটো দুটো করে ভাগ করে নেওয়া ডিভোর্স দিয়ে দেবো দাদা এক বছর পর আমাদের বাচ্চা হয়েছে তবে যমজ বাচ্চা হয়েছে মানে একটা এক্সট্রা হয়ে গেছে মালা ডিভোর্স দিতে পারে না তবু আমার বউ কি বলছে যতদিন না জোর হবে আমি বাচ্চা নেওয়া থামবো না বাচ্চা নিতেই থাকবো আর যখন জোর হবে সমান সমান করে ভাগ করে নেই ডিভোর্স দিয়ে দেবো বলো দিনি দাদা ওর একটা বাচ্চা পেটে আর ৫টা বাচ্চা ঘরে ও ৫.৫ ছেলের মা তবু বাইরে বাইরে ঘরে চামিলিদি চামিলিদি যে তুমি সংসার ভাঙি একই দাদা মুখ সামনে কত বলবে সংসার ভাই কাকে বলছো সংসার ভাই কাকে বলছো না 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 ভুল হয়ে গেছে তুমি তো আশাদি তাহলে আশাদি এদিকে এসো আশাদি এদিকে এসো এই আশাদি বসো দাদা তোমার কি হয়েছে আমার তো পাতলা পায়খানা হচ্ছে যাও আমি তো ডাক্তারের কাছে গিয়েছিলাম আচ্ছা ডাক্তারের কাছে যেতে ডাক্তার ওষুধ দিলো আমি ওষুধ খেলাম ওষুধ খাওয়ার পরে দেখি পাতলা পায়খানা আরো বেড়ে গেছে তারপর কি হলো আবার ছুটে গেলাম ডাক্তারের কাছে ওই ডাক্তার বাবু তোমার ওষুধ খেয়ে আমার পাতলা পায়খানা বেড়ে গেছে তখন ডাক্তার কি বলে জানো কি বলে বলে আমি হোমিওপ্যাথি ডাক্তার আগে বাড়াই তারপরে কমাই তারপর আবার ছুটে গেলাম এলাপাতি ডাক্তারের কাছে বলি ডাক্তার বাবু আমার এইভাবে পায়খানা হচ্ছে কি করব তখন ডাক্তার বাবু কম্পাউন্ডারকে বলছে যে ১৫ নম্বর ওষুধটা দিয়ে দাও তারপর কি হলো তা ওষুধ দিলে আমি খেলাম ও মা ওষুধ খাওয়ার পরে দেখি সে পায়খানা আসে না যায় না মাঝখানে আটকে গেছে তারপর
আবার ছুটে গেলাম ডাক্তারের কাছে ওই ডাক্তার বাবু তোমার ওষুধ কি আমার পায়খানা আসে না যায় না মাছখানা আটকে গেছে তখন ডাক্তার বাবু কম্পাউন্ডারকে জিজ্ঞাসা করছে যে তুমি 15 নম্বর ওষুধ দিয়েছো তখন কম্পাউন্ডার কি বলে জানো কি বলছে বলে 15 নম্বর ওষুধ ছিল না আমি 9 নম্বর আর 6 নম্বর পাইল করে 15 নম্বর করে দিয়েছি তারপর কি হলো তাহলে 9 নম্বরটা ছিল আসার আর 6 নম্বরটা ছিল যাওয়ার দুটো ধাক্কা লেগে আর মাছখানা আটকে গেছে আচ্ছা দাদা তোমার তো সকাল থেকে শরীর খারাপ তা কিছু খাওয়া দাওয়া করেছো এই এইটা আগে খোলো দিনি এইটা আগে খোলো এই রুটি আছে রুটি খেয়ে আর ওষুধ খাও তার রুটিতে মধু মাখানো আছে তুমি খাও না না দাদা আমি কারো মুখে জিনিস খাই না এই তুমি কারো মুখে জিনিস খাও না আর আমি তো আগে রুটিতে মুখ দিইনি তো আচ্ছা দাদা রুটিতে মধু মাখানো আছে আর মধু তো মৌমাছির মুখ থেকে বেরোয় তাই কারো মুখে জিনিস আমি খাই না ও তুমি তাহলে কারো মুখে জিনিস খাও না তাহলে দুটো ডিম ভেজে দি ডিম ভাজা খাও তার মানে না বলি ডিম তো আর মুরগির মুখ থেকে বার হয় না দাদা অত ডিম টিম ভাজতে হবে না আর ডিমের চা দাম হ্যাঁ ডিমের দাম বাড়বে না কেন বলো জানি কোন মুরগি তো নরমালে ডিম পারতে পারতেছে না সব তো সিজারে ডিম পারতেছে ও ভগবান ওই জন্য আগে একটা ডিমের দাম 10 টাকা 12 টাকা করে হয়ে গেছে আরে তোমাদের কি ডিমের দাম 10 টাকা 12 টাকা কিন্তু আমাদের কি ডিমের দাম তো 5 টাকা 6 টাকা তোমাদের ওদিকে ডিমের দাম 6 টাকা হ্যাঁ তাহলে তোমাদের ওদিকে মুরগিগুলো চরিত্র ভালো না একদম বাজে কথা বলো একদম বাজে কথা বলবে না আমি কি বলি শুনো চামেলিদের সঙ্গে আমার তখন ভীষণ দরকার তুমি এক কাজ করো তুমি একটা চামেলিদেরকে ফোন করো আই দেখো বড় ফোন আছে কিন্তু ফোন করতে পারবো না কেন আশাদি যাদের কাছে বড় ফোন আছে কেউ ফেস লক করে আবার কেউ আঙুলে ছাপ দিয়ে লক করে অবশ্যই তা আমি তো 32টা দাঁত বার করে আর লক করেছিলাম তা দাঁতটা বার করে লকটা খোলো হ্যাঁ আমার দুটো দাঁত ভেঙে গেছে সেকেন্ডে ফোনের লক আর খোলে না দাদা ফোনটা দোকানে গিয়ে সফটওয়্যার মারলেই তো খুলে যায় আমার এই অবস্থা অসুখ ভালো হলে তারপরে তো দোকানে যাব এই এই বলতে বলতে চামেলি ফোন করেছে কিছু করো এই দাঁড়াও আমি ফোনটা জোরে দেবো লাউন্ড স্পিকারে দেবো কি বলে তুমি শুধু শুনবে হ্যাঁ টাচ কম আছে জোরে ঘষতে হবে হ্যালো হ্যালো হ্যাঁ বলো এই দেখো আমি ভূত ঠাকুরের বাড়িতে আছি আচ্ছা আর এখানে না খুব বৃষ্টি হচ্ছে আচ্ছা আচ্ছা আজকের বাড়িতে যেতে পারবো না কালকে সকালে বাড়িতে যাবো গায়ে রাগ লাগে রাখবি তো আমার বউ আমার পেটে বাতাসে নাকি ভূতর বাড়ি গিয়ে রাত কাটাবে কেরম গায়ে রাগ লাগে বলো ওর এমন জ্বালা বান মারা মারবো ও ঠিকরে বাড়ি চলে আসবে ও কিভাবে বাড়ি আসে তুমি শুধু শোনো হ্যালো হ্যাঁ বলো আমি কি বলি শোনো বলো এ ভূতর বউ তো ভূতর খোঁজে আমাদের বাড়ি এসেছে এখানে খুব বৃষ্টি হচ্ছে ভূতর বউ আজকে রাত্রে আমার কাছে থেকে যাবে কালকে সকালে বাড়ি যাবে ভূতকে কথাটা জানিয়ে দিও কি চারিদিকে আকাশ ভালো আছে আর ওখানে বৃষ্টি হচ্ছে আমি এখন আসছি তোর ব্যবস্থা করবো ওলা অটো এমন জ্বালা বান মারা মেরেছি মাল ঠিকরে বাড়ি চলে আস ও কি কায়দায় বাড়ি আসে তুমি শুধু দেখেছো চারিদিকে আকাশ ভালো আছে আর এখানে নাকি বৃষ্টি হচ্ছে ভূতের বউকে না ফুষ্টি সুষ্টি করা তোর ব্যবস্থা করবো তবে শুনবো আশাদি আমি তো মাথা যন্ত্রণার ওষুধ খেয়েছি আচ্ছা তা ওষুধ যদি পেটে চলে যায় ওই ভয়ে তো পাটা ওভরের দিকে করে মাথাটা নিচের দিকে করেছিল মুখ পড়া ছিল মুঠি ধরে মারি জানো আসাদি ও আমাকে সবসময় বলে ছেলে দুজনে মেয়েরা কি করেছে কি করে ওকে জিজ্ঞাসা করতো আমরা মেয়েরা না থাকলে ছেলেদের জামা প্যান্ট কে কেচে দিত এই মেয়েরা না থাকলে ছেলেরা কি জামা প্যান্ট পরতো পরতো না তাহলে তো উলঙ্গ হয়ে ঘুরতো হ্যাঁ যে দেখতো চিৎকার করে বলতো হাই দেখ উলঙ্গ সম্রাট আসতেছে শোনো মুখ পড়া কথা শোনো শোনো আচ্ছা দাদা আমি একটা কথা অনেক কিছু বলবো আর বলতেই পারছি না কি বলতো তোমরা দুই লোক তো ফর্সা কিন্তু তোমাদের বাচ্চাগুলো এত কালো কেন তা ওটা ভূতর কাছে গিয়ে জিজ্ঞাসা করো ভূত কিছু শুনে জানে ভূত কিছু শুনে জানে ভুল হয়ে গেছে এই আশাদি বলো দেখো আমার কথা ওর গায়ে সহ্য হয় না ও গরম দেখায় আচ্ছা আর ওর কথা আমার গায়ে সহ্য হয় না আমি গরম দেখাই তাই নাকি তা দুজনে তো গরম ওই জন্য গরমে বাচ্চারা পুড়ে কালো হয়ে গেছে ও আশাদি গরম দেখো না কি করব ও আমার কি সুখ শান্তি দিয়েছে কি সুখ শান্তি দিনি বলো আমার বউ গিয়ে ভূতর বাড়ি দিন রাত উঠে আছে এর থেকে বেশি কি সুখ শান্তি দেব তাতে তোর কি জানো আশাদি আমার মা আমাকে কত কষ্ট করে মানুষ করেছে আমার মা মনে হয় আমার ইন্টারনেটে ডাউনলোড করেছে শোনো মুখ পড়া কথা শোনো শোনো না
আচ্ছা চামেলি দি তোমরা দুজন তো গন্ডগোল করছো তা তোমাদের মেন সমস্যাটা কি দেখো সেটি বিয়ে করে আসার পর সোনা দানা গয়না গাটি জায়গা জমি যা ছিল সব বিক্রি করে ওর কোন কাকা বাবার কাছে 5 লাখ টাকা ঘুষ দিয়েছে চাকরি পাবে বলে এখনো পর্যন্ত তো চাকরি পায়নি আর টাকা ফেরত আসেনি আরে চাকরি তুমি তো পাবে না আরে সরকারকে যারা ঘুষ দিয়ে চাকরি করছে যে গোবচের পর চাকরি করছে সরকার কুলটি সময়নে ফেরত দিতে হবে আর যে ঘুষ দিয়েছে 2 লাখ 5 লাখ 7 লাখ সেই ঘুষের টাকা উল্টে আর ফেরত দেবে না ওই জন্য আমি কাকাউর কাছে টাকা দন টাকা না দিয়ে ফিরিয়ে দিতে আজকে যাব যে টাকা নিয়ে তারপরে বাড়ি আসব চামলিতি আমার সাবসেন্টে যাওয়ার সময় হয়ে গেছে আমি চলে যাচ্ছি আর তুমি সময় মতন গিয়ে ইনজেকশনটা নিয়ে আসবে ভাই আমি যাচ্ছি কাকাউর কাছে যে টাকা নিয়ে এক্ষুনি বাড়ি চলে আসব ও বাবা কাকু ও বাবা কাকু এই আবার কি হলো কি হ্যাঁ এই দেখো তুমি আসতে থেকে ফোন করো কেন আমার পেটে যন্ত্রণা হচ্ছে এই বাবা আয় আমার দাঁত না উঠলে ফোনের লক খুলবে না এখন কি করে ফোন করব এই তো আমার ফোন আছে তো আমি দাঁড়া আশাদির কাছে ফোন করি আশাদির কাছে ফোন করি তামু আশাদি আর ভগবান আশাদি বানানটা ও ঠিক মতো লিখতে জানে না আশাদি বানান লিখেছে দেখো তিনি আশকার আদি ওই আশকার আদি ফোন মারবো যে তা লাগে লাগবে আমি আশকার আদি আশকার আদি আর ওই যা আশাদি ফোন সুই জব ও বাবা এখন আমি কি করব বলো তুমি হাসপাতালে ভর্তি করো টাকা দরকার তো ওরে মূর্খ হাসপাতালে ফ্রিতে বাচ্চা হচ্ছে আচ্ছা ফ্রিতে বাচ্চা হচ্ছে তোমাকে হাসপাতালে ভর্তি করব তারপরে টাকা নিয়ে তোমার সঙ্গে দেখা করব দিদি গো সাবসিডার কাজ করি বলে কি আমরা মানুষ না আমাদের শরীরে মানুষের রক্ত বইছে গর্ভবতী মেয়েরা বাচ্চা নেবে আর যত ঝুঁকি আমাদের আজকে তো আমি ফোনের সুইচটা অফ করে রেখেছি আর ঘরে সারাদিন বসে কাজ করব ঘর থেকে আমি একদম বেরোবো না ওই যাচ্ছে মার না ওই যাচ্ছে পুকুর পাঁচি যাচ্ছে মার মার ওই যাচ্ছে মার মার আর পরে থেকে এদিকে এদিকে খাচ্ছিলাম করে আর জানা জানি হতে আমার মারতে চায় ধরে এবার আমি মরে যাব রে কোথা কোথা ঢুকি বলো দেন ঢুকবো আশাদির ঘরে ঢুকবো আশাদির ঘরে বলো থেকে ইয়াদি করি খাতিলাম করে যারা তারি হতে আমার মাঠে যে ধরে এবার আমি মরে যাব রে ঢুকবো আশাদির ঘরে ঢুকবো আশাদির ঘরে ঢুকবো আশাদির ঘরে ওই যাচ্ছে ওই যাচ্ছে ওই যাচ্ছে রে ওই গজু আর বাজে তো মা 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 এই দাঁড়া বাবা দাঁড়া কারা মেরেছে কাদারি কোর সারা পাল্লা পায়খানা দেখি মেরেছি রে কি গন্ধ কি গন্ধ সারা কাঁচা মটর দিয়ে খেয়ে নিখিতে লেগে রে না কেন মারিবে নে কেন মারিবে নে এই প্রাইমারি স্কুলে চাকরি দেবো বলে ভুমলাগারি 4 লাখ টাকা অম্বলাগারি 6 লাখ টাকা তারা চাকরি দিতে কয়েন বলে চোখে কি ঘুষি না কি ঘুষি মারলো তা ওতে পাইলে গে পুরো সানের ঘাড়ে পড়েছি ওটা সারের ঘাড়ে দেখি সেই ভম্বলের বউ ওর আমল ওই সামান মাখতেছি বলে ধর এমন মদে টাকা নেছে বলে ওই জালি নে গা পুরো লাল করে দিচ্ছে তোর হাতে জল বাঁচাও আরে তাতা তোর হাতে জল বাঁচাও হাত ধরুনি তুমি আমার পা ধরছো মাথা ঠিক নি তাই তোর হাতের কবচি এত মোটা হয় কি করে আরে তোমার কি হয়েছে কি আর বাবা গো কোত্থেকে তোর গুড় গন্ধ বেরোচ্ছে অশান্তি গুর গন্ধ বেরোচ্ছে কেন জানো না কেন আজকে আমার মন ভালো নেই তাই ওরা তোমার মেরেছি এবার আমি তো তোমার মারবো তোমার কি দেবো দেখবে দাও 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 ওই তো হাতির ঘরে ঢুকে মার 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 আশাদি গো আরে দাদা বাইরে টাকাটা খুঁজছো তুমি একটা কথা বলবি না আমি যাব আর আসবো ওই মরাই চলে ছাড়ো ও আশাদি তুমি কেমন ধরনের মহিলা কেন দাদা আমার বাড়ি থেকে চলে এলে আমার বউয়ের পেটে যন্ত্রণা হচ্ছে তোমাকে ফোন করে ফোনটা সুইচ অফ করে রেখেছো আরে দাদা আমার ফোনে তো চার্জ ফুরিয়ে গেছে এই আশাদি তোমার ঘরে ভেতরে খুব জোরে একটা শব্দ হলো নাই গো দাদা ও কোনো শব্দ নেই এখন তো বর্ষাকাল মাঠে ঘাটে যত ইঁদুর ছিল না সব তো গুড়িয়ে এসে আমার ঘরে ঢুকেছে যত ইঁদুর সব তোমার ঘরে ঢুকেছে দাদা ওই জন্য বলে গো হাওয়া নিয়ে বাতাস নিয়ে মুশারি কেন নড়ে চুপ করো ঠাকুর পো ইঁদুর ঢুকেছে ঘরে কত বড় ইঁদুর আমি আজকে দেখবো ইঁদুর থাকলে ঘরে ধান টান নষ্ট করবে ইঁদুরটা মারতে হবে ইঁদুরটা আমি একই কাকা বাবু তোমার একই অবস্থা কোন শালা পাল্লা পায়খানা দেখি বেড়েছে পাতলা পায়খানা মেরেছে কি গন্ধ তোমার মুখে লিপস্টিকের দাগ কেন কোন লিপস্টিক এদিকে এসো
একটা কথা বলি শুনো আমি তোমার গোপন জায়গা হাত দিতে চাই না তোমার বৌমার অবস্থা খুব খারাপ একুনে হ্যাঁ নাসিমে নিয়ে তবে হাসপাতালে ভর্তি করেছি ডাক্তার বলছে তোমার বউয়ের পেটে বাচ্চা ঘুরে গেছে একুনে নাসিমে নিয়ে তবে নাসিমে নিতে গেলে অনেক টাকা দরকার তারপর টাকা দাও বউ বউ কিনে নাসিমে চলে যাবো সেই টাকা আর আছে টাকা কি হয়েছে সেই টাকাটা ঘরে ছাদ ফেলে নিয়েছি আমি তুমি কি করছো দেখা দরকার ঝকো টাকাটা দাও যাই জন্তু তুই টাকা দিছিস তুই চাকরি পাবি তুই টাকা ফেরত পাবি না পায়ে ধরি কাকা বাবু বইয়ের খারাপ কন্ডিশন আর বাচ্চা পেটে মরে যাবে যদি না হয় অপোষণ চল তো দূর পায়ে ধরছি ঝকো টাকাটা দাও আরে মো টাকা দি বলছি তো পায়ে ধরি কাকা বাবু ধরি কাকা বাবু বইয়ের খারাপ কন্ডিশন পাতা পেটে মরে যাবে যদি না হয় অপোষণ পাতা পেটে মরে যাবে যদি না হয় অপোষণ আমি জানি তুমি ডাক্তার নই কি যে টাকা ঘুষ দিছো ওই টাকাটা দাও তাই যন্ত্র ঘুষ বলবি না কি বলবো ওটাকে বলবে ডোনেট 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 ও ঘুষের নাম ডোনেট ধীরে ধীরে সব টাকা দেবো আমি শোধ করে আর আশা দিদি ঘরে ঢুকলে কেন ফোনে সুই জব করে এ জয়ন্ত বাবা নতুন বাড়ি নতুন বাড়ি কিনে ফোনে ঢুকে দিচ্ছি ভালো কথা ঢুকে দে যে আজকে ঘরে ঢুকেছি সঙ্গে ফোনে সুই বহয় হয়ে গেছে দাদা লোকের কাছে টাকা নিয়ে টাকা দিতে পারছে না ফোনটা অফ করে গেছে সেটা আর বলতে পারছে না কাকাবু একটা কথা বলি শোনো অর্থ মানুষের অবস্থার পরিবর্তন করলেও তার স্বভাব চরিত্র কখনো পরিবর্তন করতে পারে না জরুরি এক মিটিং আছে আয় না কিছুক্ষণ পর আর বউটা আমার জাগ না মোরে আগে তোরা ফুটি কর এই কেন আর ফুট কর মানে কি বলতে চাইছি জুতিয়া মুখ ছেড়ে দেব আশাদি অপরাধ না করে যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ করে থাকাটা সব থেকেই ভালো কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না ধীরে ধীরে সব কথা দেব আমি শোধ করে আশাদি ঘরে ঢুকলে কেন ফোনে সুই জপ করে জরুরি এক মিটিং আছে আয় না কিছুক্ষণ পর বউটা আমার জাগ না মোরে আগে তোরা ফুটি কর কাকাবাবু সম্মান পাওয়ার যোগ্য যে নয় তাকে সম্মান করলে তো বধ হজম হবে কাকা এখন করতে পারিস করে নে ভোর পাশ করে চাকরি পেলো তোমার ঘরে দুটো মেয়ে এই জয়ন্ত শুধু আমার একাই মেয়ে নয় রে আর মেয়ে আছে এর সাথে আয়াতির মেয়ে আছে এই তুই কেমনি চাকরি দিচ্ছিস তুই কেমনি চাকরি দিচ্ছিস আমার মেয়ে চাকরি দেওয়ার জন্য তুই তো 7 লাখ টাকা নিচ্ছিস দাদা আমরা চোরে চোরে মাসতো তো ভাই দেখেছি চোরে চোরে মাসতো তো ভাই বোনে কখনো দেখেছো এরা হলো চোরে চোরে মাসতো তো ভাই বোন ওই রবীন্দ্রনাথ ঠাকুরের পুরাতন ভিত্তিক একটা কবিতা আছে না যে ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর যা কিছু হারাই গিন্নি বলে কেষ্টা বেটাই চোর বিয়ে পাস করে ও করলো আমার আশাদি আর কানে তোরা হাত চাপাদের নোংরা নোংরা ভাষা দি সবাই গালাগালি করতে তুই নাতে থাকবি কিন্তু আজকে গালাগালি করি না কেন কেন আজকে আমার মন ভালো নেই দাদা এই পৃথিবীতে আমরা শ্রেষ্ঠ জাতি আমরা 100 টাকা চোরকে গাছের সঙ্গে বাঁধি কিন্তু 1 কোটি টাকা চোরকে সার বলে ডাকি এরা যদি আমাদের মতো গরিবদের টাকা ঝেড়ে খেত তাহলে ভারতবর্ষ আমেরিকার মতো ধনী দেশ হয়ে যেত টাকা এখন তো বলা ঠিক করতে পারিস করে নে ওর পাস করে চাকরি পেলে তোমার ঘরে দুটো মেয়ে এমনি বিয়ে পাস করে ইয়ে করলো আমার আশা দি মানে তোরা হাত চাপাদের নোংরা নোংরা ভাষা দি বলে ইয়ে তুমি বলে ইয়ে তুমি কি পাবে হবে অবসান পাতা বেঁধে মরে যাবে যদি না হয় অপসান পাতা বেঁধে মরে যাবে যদি না যে কোনো ব্যবস্থা দেখো তোমার কিশিতারা ফুটফুটে ছেলে হয়েছে কাকাবাবু তুমি মানুষ নয় গো তুমি দেবতা হ্যাঁ তুমি ফোনটা বার করলে আমার বাচ্চা হয়ে গেল এই কাকাবাবু তুই ওই যে টাকা পাবো ওই টাকা দিলে তোমার মিষ্টি খাওয়াবো এই আশাদি আমার বউ কেমন আছে বউকে দেখতে যাবো জানো তোমার স্ত্রী প্রচুর কষ্ট পাচ্ছিল কিন্তু ভগবানের দয়ায় বাচ্চাটা ভালোভাবে হয়ে গেছে কিন্তু কিন্তু ডাক্তাররা হাতে সৃষ্টি করেও তোমার স্ত্রীকে তোমার স্ত্রী করে বাঁচাতেই পারেনি আমি তোমাকে চলে গেলে তুমি আমার যেতে পারো না
আপনাদের মতো মানুষ যদি অর্থের লোভে গরু ছাগলের মতো বিক্রি হয়ে যায় তাহলে আমাদের মতো গরিব মানুষ নিরপেক্ষভাবে বাজারের স্বপ্ন কেমন করে দেখবে আমি জানি আপনি বলতে পারবেন না কারণ এই ভারতবর্ষ এমন একটা দেশ যে দেশে আপনাদের মতো সমস্ত মানুষ কোটিপতি কিন্তু দেশের কোনো সংকট নেই আমাদের মতো গরিব মানুষদের কাছ থেকে চাঁদা নেওয়া হয় স্যার আমাদের মতো গরিব মানুষদের কাছ থেকে চাঁদা নেওয়া হয় তো আমি যে ভুল করেছি এর ভুলে কোনো ক্ষমা নেই পালে তোর কাকাকে তুই ক্ষমা করিস জয়ন্ত আমি করেছি জয়ন্ত আমি যে টাকা দিয়েছি যেভাবে হোক এই টাকা শোধ করে দেবো জয়ন্ত এই টাকা শোধ করে দেবো আমার যা চাওয়া পাওয়ার কিছু নেই আমার যে সমস্ত চাওয়া পাওয়া তা গুজেরই নৌকা বানিয়ে নদীর জলে ভাসিয়ে দিয়েছি না সে যে তীরে পৌঁছানোর আগেই ডুবে গেছে কাকা বাবু সে যে তীরে পৌঁছানোর আগেই ডুবে গেছে হারিয়ে যাবার যা গেছে হারিয়ে দুঃখের দিনার